লাইফটা কেন জানি হঠাৎ করে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। ছুটে চলা ব্যস্ত এই শহরের মতোই অনেকটা, চলছেই তো চলছেই, যার গন্তব্যের কোনো শেষ নাই। কোথায় শেষ সেটা আল্লাহ জানেন। বাসায় হইলে এই হাড্ডিটা তো আমি জীবনেও ছাড়তাম না, আমি জানিস অনেকেই ছাড়তো না, একদম চেটে চুটে চাবায় টাবায় সব খেয়ে নিত। কিন্তু রেস্টুরেন্টে যেহেতু এই জন্য খাওয়া যাবে না এইভাবে, তাই চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে যতটুকু পেরেছি খেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি রুবাইয়া। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সবাই আমাদেরকে অনেক অনেক দোয়া করবেন, শুভেচ্ছা জানান। যাই হোক, সারা দিন দুজনে এত ব্যস্ত ছিলাম যে আমাদের কাছের মানুষগুলোকে নিয়ে একটু সুন্দর টাইম স্পেন্ড করারও সুযোগ পাইনি। ইনশাল্লাহ আমাদের এই ব্যস্ততার ফল আমরা পাবো। তো যাই হোক, আমার বরমশাই বলল যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো চলো এখন দুজনেই একটু বাইরে থেকে ভালো সময় কাটিয়ে আসি। এই জন্যই আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, যেমন পেরেছি তেমন। ওইদিকে আমার বরমশাইও রেডি হচ্ছেন, এখন হচ্ছে দুজন মিলে একটু বাইরে যাব। এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি দুজনে, রাত হয়ে গিয়েছিল বেশ, তাও গিয়েছি। আমরা গিয়েছি হচ্ছে মিরপুর দুয়ের একটা রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে ইটালিয়া। এখানে আমরা ফার্স্ট এসেছি, এটার মেনু কার্ডস দেখছিলাম, খাবারগুলো অনেক রিজনেবল ছিল, আর আমার ভ্যারাইটিসও দেখলাম অনেক। বরমশায় অর্ডার দিচ্ছিল, এইদিকে সুন্দর সুন্দর মানি প্ল্যান্টস ছিল, এগুলো রিয়েল মানি প্ল্যান্টস। আমার মনে হচ্ছিল একটা উঠাই নিয়ে চলে যায় বাসায় লাগানোর জন্য, পরে অবশ্য নিই নাই। খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বসে বসে একটু রং ঢং করতেছি, ভিডিও করতেছি আর কি। আমার যা কাজ আমি সেটাই করতেছিলাম। ওইদিকে হচ্ছে আমার বরমশাই বসে বসে অন্য কাজগুলো করতেছিল, ওর যা কাজ ও সেটা করতেছিল। খাবার আস্তে আস্তে আমরা ভাবলাম একটু ছবি তুলে নিই, এই জন্য আমরা ফটো তুলে যেখানে সেখানে গেলাম। এখানে একটা দোলনা ছিল, আমি ওখানে বসতে গিয়ে ভয়ে আর বসি নাই, এরপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর কি, ছবি তোলা শেষ করে। কিন্তু ফোনের ছায়া পড়ছিল লাইটের অপোজিটে হওয়ায়। আমার বরমশাই ওই যে বসে আছে, খাবার দিয়ে দিয়েছে। আমরা ফার্স্টেই নিয়েছি চকলেট কোল্ড কফি অ্যান্ড চকলেট কফি, আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটা চিজি ক্লাসিক মিট বক্স। এই যে আমার বরমশাই ওপেন করছে, আমি বললাম তুমি ওপেন করো, আমি ভিডিও করতে থাকি, দেখাচ্ছি আমি কেমন ছিল এটা। পুরো চিজের ঠাসা, এই যে উফ, এত ইয়ামি ছিল। এর আগে আমি মিট বক্স খেয়েছি ফুকোতে, ওদের ওখানে মিটের থেকে আলুই বেশি ছিল, কিন্তু এখানে সেটা ছিল না। এখানে যেমন চিজ ছিল তেমন মিট ছিল, আর কোল্ড কফিটাও মজা ছিল। আমি খাচ্ছিলাম কফিটা বসে বসে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, মজা করেছি আর কি। আমার বরমশাই মিট বক্সটা খাচ্ছিল, আমার ওর ভিডিও না করলে খাওয়ার সময় ভালো লাগে না, এই জন্য ভিডিও করতেছিলাম। এইবার আমি খাচ্ছি, এই যে দেখাচ্ছি আমি, পুরা মিট, তারপরে চিজ, সব কিছুতে ঠাসা মিট বক্সটা। আমার মনে হয় এই প্রাইজে এটা খুবই, মানে কি বলবো, একটা বেস্ট ডিল। এরপরে আমাদের মেইন কোর্স চলে এসেছে, আমরা নিয়েছিলাম সিজলিং প্ল্যাটার। এখানে হচ্ছে চিকেন সিজলিং ছিল একটা, তারপরে রাইস ছিল, মাশরুম ছিল, চিকেন অনিয়ন ছিল, তারপরে ভেজিটেবল ছিল। মাশরুমগুলো আমার খুবই পছন্দের, আর অন্যান্য জিনিসগুলো থেকে পুরা ধোয়া উঠতেছিল, সিজলিং ছিল যেহেতু সেই জন্য। আমার তো দেখেই লোভ লাগছিল, একটু ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু গরম ছিল প্রচণ্ড। এবার আস্তে আস্তে খাবো, তার আগে আমি কোক নিয়েছি আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। আমার বরমশাই মিট বক্সটা এখনও খেয়েই যাচ্ছে, আমি এদিকে রাইস খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই যে সে বসে বসে নক খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে, পিছনে একটা পুচকি মেয়ে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাইরে, ওদের রুফটপ সেকশন আছে সেখানে গিয়েছিলাম, এটা আরও বেশি সুন্দর। ওই যে ওইদিকে সানি স্কোয়ার দেখা যাচ্ছে, এখান থেকে রাতের ঢাকা দেখছিলাম বসে বসে, ভালোই লাগছিল। পুরো 360 ডিগ্রি ঘুরে আমি আমার বরমশাকে আবার দেখিয়ে দিলাম। ওইদিকে হচ্ছে কিছু মানুষজন গান গাচ্ছিল, আমি আবার আমাকেও একটু দেখিয়ে দিলাম। আমাকে না দেখাইলে কি হয় তাই না, আমার ভিডিও তো, আমাকে দেখাবো না, বোর ফিল করবেন না আপনারা।
আচ্ছা, এখন আমি আমার বর্মশাইকে বললাম যে একটু আমাকে সহ ভিডিওটা করে দাও। তারপরে সে ভিডিও করে দিচ্ছে, আমি এখানে বসে বসে মুখ চোখ ভাঙ্গাইতেছি, কি করব আজ এরা আর কি। আর বাইরের ভিউটা দেখুন, খুবই সুন্দর ভিউটা, এত সুন্দর। আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু রাত হয়ে যাচ্ছিল, বাসায় তো যেতে হবে, তাই না? এবার বর্মশের সাথেও একটু ভিডিও করে নিলাম, সারাদিনে ওভাবে করা হয় নাই, তাই এখনই করে নিচ্ছি। এরপরে হচ্ছে দুইজনে সুন্দর মতো বাসায় চলে যাচ্ছি। যাই হোক, সন্ধ্যাটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখনকার মতো বাই।